আপনি যদি নতুন গাড়ি চালানো শিখে থাকেন, তাহলে আপনি ওই রাস্তায় গেছেন, গাড়ি চালাইতেছেন, আপনি একটা সাইলেন্স শুনতে পারলেন। তো আসলে সব গাড়িগুলো দেখা গেছে যে সাইড দিছে, আপনি সামনের দিকে শুধু গাড়ি ওই দেখে চালাইতেছেন, তো সাইলেন্টটা আপনি ফলো করেন নাই কে, তাহলে কিন্তু আপনি একটা বিপদে পড়তে পারেন। এই সাইলেন্টের কি কি সাইলেন্ট আপনি শুনলে গেলে আপনি তখন তখন সাইড দিবেন। ওই ইমার্জেন্সি সাইলেন্টের মধ্যে যেমনি মনে করেন ফায়ার সার্ভিস সাইলেন্ট আছে, যেমনি যদি কোনো এক জায়গায় মানে আগুন লাগে অথবা কোন এক জায়গায় মানে ইমার্জেন্সিতে একটা ফায়ার সার্ভিসের গাড়ি যাইব, ওই সময় তারা একটা হর্ন ব্যবহার করে, মানে সাইলেন্ট ব্যবহার করে। ওই সাইলেন্টটা আপনার শোনার সাথে সাথে আপনি আর একটা লেনে চলে যাইবেন, মানে এগুলো বেশিরভাগ ফার্স্ট লেন দিয়ে হয়ে থাকে ফার্স্ট। এবং এরকম করবেন না কখনোই, যেমন ওই গাড়িটা অনেক স্পিড আসতেছে, আপনি কি করলেন আর একটু স্পিড বাড়াইয়া দিলেন, মানে ওই সাথে সাথে যাওয়ার জন্য অথবা তার আগে যাওয়ার জন্য, এরকম কখনোই করবেন না। এই রোগীদের মানে অ্যাম্বুলেন্সের সাইলেন্ট, এই অ্যাম্বুলেন্সের সাইলেন্ট শোনার সাথে সাথে আপনার এই কাজটাই করতে হবে। পুলিশের গাড়ি আছে, এগুলো শোনার সাথে সাথে মানে এই সাইলেন্টগুলো শোনার সাথে সাথে কিন্তু আপনাকে সাইড দিতে হবে। তো এগুলো আপনারা হয়তো বলবেন যে ভাই এগুলো কিসের ভিডিও বানান, এগুলো কি বলার দরকার ছিল। হ্যাঁ ভাই, অনেক ভাই আছে নতুন গাড়ি চালান শিখছে, রাস্তায় আসার পরে ওই সাইলেন্ট শুনতেছে, বুঝতেছে না যে এটাকে একে সাইড দিতে হইব কিনা। আমি আপনাদেরকে সতর্ক করার জন্যই, যেহেতু আমি ড্রাইভিং এর উপরে অনেকগুলো ভিডিও বানাইছি, আপনারা জানেন আপনারা অনেক ভালোবাসেন, মানে ফার্স্ট লাইনে যখন গাড়ি চালাবেন খুবই সতর্ক হয়ে গাড়ি চালাবেন, কেননা ওই রাস্তায় মানে অনেক ফাস্ট চলতে হয়। আপনি যদি আস্তে গাড়ি চালান তাও আপনার পিছ থেকে ওই লাইট মারবো, হর্ন দিব। আপনি যদি বেশি জোরে যান মানে বেশি স্পিড করে দেন, তাহলেও কিন্তু আপনাকে ওই সামনে যে ক্যামেরা লাগানো আছে ওই ক্যামেরায় কিন্তু ফটো নিয়ে নিব, ওখানে কিন্তু একটা জরিমানা আসে। একটু মিস্টেক করে বসেন, ওই স্টিয়ারিং হুইল যদি ভালোভাবে নাও ধরতে না ধরেন, একটু যদি ইয়ে হয়ে যায় তারপরেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, সবসময় যদি ফার্স্ট লেনে গাড়ি চালান তাহলে অনেক অনেক সতর্ক হয়ে গাড়ি চালাবেন। মাঝখানে যে রাস্তাটা আছে, লেনটা আছে, ওই লেনে আপনারা গাড়ি চালাবেন। নতুন সময় মাঝখানের রাস্তা সবচাইতে বেটার রাস্তা, মানে একদম যদি বাম সাইডের রাস্তায় গাড়ি চালাইতে হচ্ছে ফার্স্ট রাস্তা, আর একদম ডাইন সাইডের রাস্তা যদি গাড়ি চালান তাহলে কিন্তু অনেক স্লো রাস্তা, মানে স্লো স্লো গাড়ি চালায় মানুষ, হঠাৎ করে গাড়ি ব্রেক করে বসে। সবচাইতে ভালো হয় মেনটেন করবেন আপনি মাঝখানের রাস্তাটায় গাড়ি চালানোর জন্য, ভালোভাবে চালাবেন, দেখবেন যে আপনার কোনো সমস্যা হবে না, এইভাবেই আপনাদের রাস্তায় গাড়ি চালাতে হবে। তো আমি যদি আপনাদেরকে আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনি যখন হাইওয়েতে গাড়ি চালাবেন তখন 100 মিটার সবসময় পিছে রাখবেন, আপনার গাড়ি 100 মিটার পিছে রাখবেন হাইওয়েতে গাড়ি চালানোর সময়। 100 মিটার পিছে রাখলে গাড়িটা আপনি আরামসে ইমার্জেন্সিতে গাড়িটা দাঁড় করাইতে পারবেন। আপনি যে কোনো সময় গাড়ি চালাবেন হাইওয়েতে, যদি দেখেন যে 100 স্পিড আছে তো আপনি 100 মিটার পিছে রাখবেন গাড়ি, তাহলে দেখবেন যে আপনার গাড়ির কোনো সমস্যা হবে না। আপনি সামনে যদি কোনো দুর্ঘটনা ঘটে অথবা গাড়ির যদি ইমার্জেন্সি ব্রেক নিতে হয়, তাহলে আপনি 100 মিটারের ভিতরে গাড়িটা দাঁড় করাইতে পারবেন। আপনি সবসময় 100 মিটার পিছে থাকবেন। অনেকেই ওই গাড়িটা অনেক কাছে নিয়ে যায়, একটু ব্রেক করার সাথে সাথে কিন্তু গাড়িটার ওই লাইগা যায়, এরকম আপনার কখনোই করা ঠিক হইব না। আপনি সবসময় 100 মিটার পিছে রাখবেন, খুব বেশি কাছে নেবেন না, কাছে নিলে গেলে সমস্যা হয়, দুর্ঘটনা বেশি ঘটে। আর সৌদি আরব যদি পিছ থেকে লাগে, তাহলে আপনি যদি ভুল নাও করেন, সামনে গাড়িওয়ালা যদি ভুল করে মানে ব্রেক হয়তো কথা বলতে বলতে ব্রেক ধরছে, এরকমও যদি হয়ে যায়, তা বাদে আপনার গাড়ি যদি পিছের থেকে লাগে তাহলে কিন্তু জরিমানাটা আপনারই আসবো। তো এই জন্য বলতেছি, সিটির ভিতরে আপনি যখন ট্রাফিকের রাস্তায় সোলো সোলো যাইতেছে সব গাড়ি, তখন আপনি কাছে রাখতে পারেন, 10 মিটার পাশের কাছে রাখেন, আর হয়তো ওই এতটুকু কাছে রাখতে পারেন যেগুলো মনে করেন যে অন্য একটা গাড়ি যাতে সামনে না আসতে পারে, এতটুকু আপনি কাছে রাখতে পারেন। যেহেতু ওখানে সোলো রাস্তা, সবাই ওই সতর্ক হয়ে থাকে, যেহেতু ওখানে সব মানুষই গাড়ি চালাইতেছে, ওই একটু একটু সামনে যাইতেছে, একটু একটু ওই একটু ব্রেক করতেছে, এরকম যেহেতু সবাই করতেছে তো আপনি ওইভাবেই করবেন। আমার ভিডিও পছন্দ করেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আর আপনারা যদি নতুন হয়ে থাকেন, যদি কেউ নতুন আসা থাকেন এই ভিডিওটা দেখতেছেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আপনারা গাড়ির বিষয় শেখার বিষয় আপনারা ভিডিও পাওয়া যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আর একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।